সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে যে বিষয়টি আমি নিয়ে এসেছি সেটি সাপ্তাহিক কর্মক্ষেত্র পত্রিকা হ্যাঁ আপনারা জানেন আমরা কয়েক সপ্তাহ ধরে কর্মসংস্থান যে সাপ্তাহিক পত্রিকা রয়েছে জীবিকার সেই পত্রিকাটি নিয়মিত আপনাদের সামনে তুলে ধরছি সেখানে বিষয় বিভিন্ন চাকরি সংবাদগুলিকে নিয়ে আজ থেকে এই সপ্তাহ থেকে আমরা কর্মক্ষেত্র যে সাপ্তাহিক পত্রিকাটি রয়েছে যেখানে বিভিন্ন ধরনের জীবিকার সন্ধান দেওয়া হয় বা কোন কোনো কোন সময়ে ফর্ম ফিল আপ হবে সে সমস্ত তথ্য দেওয়া হয় সেটিও আজ থেকে আমরা আপনাদের সামনে রীতিমতো সপ্তাহ ভিত্তিক তুলে ধরবো তো আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যিনারা এখনও অবধি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন সো দ্যাট নেক্সট টাইম যখন এই ধরনের কোনো ভিডিও আমি আপলোড করবো সে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে তাই ফ্রেন্ডস আর বেশি দেরি না করে চলুন আমরা মূল ভিডিওটির দিকে যাই দেখুন আপনাদের সামনে আমি কর্মক্ষেত্র যেটি রয়েছে সেই পেজটি আমি বার করে দিচ্ছি এই যে যেমন কর্মক্ষেত্র চতুর্থ ডিসেম্বরের প্রথমে দেখুন আমরা কিন্তু কর্মসংস্থানে এই উত্তর পূর্ব রেলের হাজার চার ট্রেড অ্যাপ্রেন্ডিসের ব্যাপারে বলেছিলাম এখানে দেখুন সেইলে তিনশো নিরানব্বইটি ম্যানেজমেন্ট ট্রেনিং এখানে বলা হচ্ছে যে সেল যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যে আছে সেখানে ম্যানেজমেন্ট ট্রেনি টেকনিক্যাল পদে নিয়োগ হবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মেটালজিক্যাল কেমিক্যাল ইনস্ট্রুমেন্টেশন এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং শাখায় প্রার্থীকে দু হাজার উনিশ সালের গেট গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বৈধ স্কোরবোর্ড স্কোরকার্ড স্কোর থাকতে হবে প্রথমে এক বছরের ট্রেনিং সফলভাবে ট্রেনিং শেষ হলে নিয়োগ করা হবে জুনিয়র ম্যানেজার পদে প্রবেশন এক বছর অর্থাৎ এক বছরের প্রবেশনে থাকতে হবে উল্লেখযোগ্য কর্মক্ষেত্রে উনত্রিশে মে সংখ্যায় ম্যানেজমেন্ট ট্রেনিং শীর্ষক সংবাদে এই নিয়োগ সংক্রান্ত বিশদ তথ্য প্রকাশ করা হয়েছিল সম্প্রতি সংস্থার তরফে বর্ধিত শূন্য পদ সহ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় অর্থাৎ প্রথমে একশো জনের ম্যানেজমেন্ট ট্রেনিং এই নেওয়া হবে এই তথ্য দেওয়া হয়েছিল পরে সেটিকে তারা সংশোধিত করে তিনশো নিরানব্বই ম্যানেজমেন্ট ট্রেনিং নেওয়া হবে সেই তথ্য দিয়ে দেয় এবার দেখুন সরি এখানে শাখানুসারে পদগুলি বিন্যাস দেখুন মেকানিক্যালে একশো পঁয়ষট্টিটি রয়েছে মেটালজিক্যালে সাতষট্টিটি ইলেকট্রিক্যালে একানব্বইটি কেমিক্যাল তিরিশটি ইন্সট্রুমেন্টেশনে ছত্রিশটি মাইনিংয়ে উনিশটি ক্যাটাগরি অনুসারে শূন্যপদে বিন্যাস হবে সাধারণ একশো একষট্টি তপশিলি জাতি ঊনষাট তপশিলি উপজাতি চৌত্রিশ ও বিসি একশো ছয় আর্থিকভাবে অনগ্রসর উনচল্লিশ এর মধ্যে ষোলোটি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত শিক্ষাগত যোগ্যতা আপনাদের তো বলেই দিয়েছি এছাড়া যদি ব্যাপারটি বিস্তারিত জানতে চান তাহলে চলুন আমরা সাত দেখুন সাত নম্বর পাতাই ইঞ্জিনিয়ারিংয়ে ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যান্ড অটোমেশন মেট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইত্যাদি বিভিন্ন শাখায় অন্তত পঁয়ষট্টি শতাংশ নম্বর তফসিলী এবং দৈহিক প্রতিবন্ধিতার ক্ষেত্রে পঞ্চান্ন শতাংশ নম্বর সহ বিই বা বিটেক সঙ্গে গেট দু পরীক্ষায় এমই পত্র উত্তীর্ণ হতে হবে मेटोलॉजिकल जे मेटोलॉजिकल मेटेरियल सैंस एंड इंजीनियरिंग এখানে অন্তত পক্ষে পঞ্চান পঁয়ষট্টি শতাংশ নম্বর এবং তপশিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পঞ্চান্ন শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এরমভাবে ইলেকট্রিক্যালে দেখুন রয়েছে পঁয়ষট্টি শতাংশ নম্বর এবং তপশিলি জাতি বা উপ দৈহিক প্রতিবন্ধীদের জন্য পঞ্চান্ন শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এরমভাবে কেমিক্যাল মাইনিং ইনস্ট্রুমেন্টেশন দৈহিক বিভিন্ন ক্যাটাগরিতে পঁয়ষট্টি শতাংশ নম্বর এবং তপশিলি জাতি উপজাতিদের ও দৈহিক প্রতিবন্ধীদের জন্য পঞ্চান্ন শতাংশ নম্বর পেলেই যোগ্য বলে গণ্য হবে দৈহিক মাপ দেখে নিন উচ্চতা পুরুষদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার ওজন অন্তত পঁয়তাল্লিশ কেজি মহিলার নিয়ম অনুসারে উচ্চতা ওজন ছাড় পাবেন দৃষ্টিশক্তি মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া থাকলে প্রত্যেক চোখে প্লাস ফোর এর মধ্যে থাকতে হবে চাহনি বর্ণান্ধতা থাকলে আবেদন করবেন না স্বাভাবিক শ্রবণ ক্ষমতা থাকতে হবে বয়স চোদ্দো ছয় দু হাজার উনিশ তারিখে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে তপসিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর দৈহিক প্রতিবিন্দুরা দশ বছরের বয়সে ছাড় পাবেন ট্রেনিং চলাকালীন বেতন প্রতি মাসে কুড়ি হাজার ছশো টাকা ট্রেনিং শেষে বেতন চব্বিশ হাজার নশো টাকা থেকে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা করে পাওয়া যাবে এবার এখানে দেখুন এই যে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে ওপরে এই ওয়েবসাইট থেকে আপনারা খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন সেটা একবার দেখে নিন এই যে ওয়েবসাইটটি রয়েছে ডাব্লু এখানে আপনারা এই ওয়েবসাইটটিতে যাবেন এবং এই ওয়েবসাইটটিতে গিয়ে তিনশো নিরানব্বইটি ম্যানেজমেন্ট ট্রেনিং এখানে ক্লিক করলে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবার চলুন পরের খবরে আমরা দেখি পরের খবরের রয়েছে দেখুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজিতে তিনশো দশ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সিনিয়র প্রোগ্রামার প্রোগ্রামার অ্যাসিস্ট্যান্ট বি সহ বিভিন্ন পদে তিনশো দশজনকে নেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তিতে নিয়োগ হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি দপ্তরে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এই দেখুন জিরো সেভেন অবলিক ওয়ান এইটটি ফাইভ অবলিক টু থাউজেন্ড নাইনটিন অবলিক এন ডি এল অবলিক এফ এম শূন্যপদে বিবরণ আইটি ট্রেনিং অ্যান্ড সাপোর্ট এক্সিকিউটিভের দিল্লির জন্য রয়েছে তিরিশটি শিক্ষাগত যোগ্যতা এম সি এ বা ডোয়েক বি লেভেল কোর্স পাস বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশান টেকনোলজি বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টে বিই বা বিটেক বা ইলেকট্রনিক্স বা অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স বা আইটিতে এমএসসি হতে হবে এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা বিসিএ বা ডোয়েক আইটি লেভেল কোর্স পাস বা আইটিতে বিসি বিএসসি বা কম্পিউটার অ্যাপ্লিকেশানে স্নাতকোত্তর ডিপ্লোমা থাকতে হবে এবং অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন হচ্ছে প্রতি মাসে চুয়াল্লিশ হাজার নশো টাকা এরপর চলুন আমরা দেখে নিই সাতের পাতায় বিস্তারিত হবে কি দেওয়া রয়েছে দেখে নিই সাতের পাতায় এই যে এবার বলা হচ্ছে দেখুন প্রোগ্রামার অ্যাসিস্ট্যান্ট বি এটা হচ্ছে প্রোগ্রামার অ্যাসিস্ট্যান্ট বি পদে দিল্লিতে তিরিশটি লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান বি বা বিটেক অথবা সায়েন্স ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স কমার্স অপারেশন রিসার্চের মধ্যে যে কোনো একটি বিষয়ে স্নাতক সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স বা ডয়েক এ লেভেল কোর্স পাস এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন প্রতি মাসে একুশ টাকা সিনিয়র প্রোগ্রামার দিল্লিতে একশো কুড়িটি কলকাতাতে পনেরোটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরে বিএসসি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার অ্যাপ্লিকেশানসে বিই বা বিটেক বা এম এমই বা এম টেক বা এমসিএ এর পাশাপাশি ডেভেলপার হিসাবে তিন বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে বেতনক্রম দেখুন আটত্রিশ হাজার পাঁচশো টাকা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বি দিল্লিতে আশিটি পোস্ট রয়েছে এবং কলকাতাতে রয়েছে কুড়িটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের বিএসসি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার অ্যাপ্লিকেশানসে বি ই বা বিটেক বা এমই বা এম টেক অথবা এম এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন হচ্ছে কুড়ি হাজার নশো টাকা প্রোগ্রামার যেটি রয়েছে প্রোগ্রামারে দিল্লিতে পদ রয়েছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরে বিএসসি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে বি ই বিটেক বা এমই বা এম টেক অথবা এম সি এ এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজে বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন হচ্ছে তেত্রিশ হাজার টাকা প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইট ওয়েবসাইট হচ্ছে দেখুন এইচ টি টিপি স্ল্যাশ এনআইএলআইটি ডট গভ ডট ইন স্ল্যাশ দিল্লি দরখাস্ত শেষ তারিখ ষোলোই ডিসেম্বর খুব বেশি সময় নেই ষোলোই ডিসেম্বর শেষ তারিখ ফি বাবদ অনলাইনে দিতে হবে ছশো টাকা মহিলা তফসিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে তিনশো টাকা আবেদনের পদ্ধতি সহ অন্যান্য তথ্যের জন্য ওপরে ওয়েবসাইট এই ওয়েবসাইটটিতে আপনারা নজর রাখুন এবার চলুন আমরা অন্য একটি খবরের দেখে এখানে দেখুন রয়েছে রিস্টা পুরসভার চাকরিটি এই বিষয়ে আমরা তো কর্মসংস্থানে বলেছি চলুন আমরা দেখে দক্ষিণ চব্বিশ পরগনায় স্বাস্থ্য দপ্তরের চাকরি হ্যাঁ বলছে দেখুন সাঁত্রিশ জন স্টাফ নার্স ও কালা সরি কালোজ টেকনিক্যাল সুপারভাইজার নেবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি চুক্তিতে নিয়োগ করা হবে এই নিয়োগের মেমো নম্বর সি এম স্ল্যাশ এস স্ল্যাশ ডি এইচ অ্যান্ড এফ ডাব্লু এস স্ল্যাশ ওয়ান ওয়ান জিরো ওয়ান নাইন শূন্য পদে বিন্যাস স্টাফ নার্স এনইউএইচ এম শূন্যপদ হচ্ছে একত্রিশটি সাধারণ চোদ্দোটি তপসিল জাতি আটটি তপশিলী উপজাতি দুটি ওবিসি এ চারটি ওবিসি বি তিনটি শিক্ষাগত যোগ্যতা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কোর্স করে থাকতে হবে বাংলা ভাষায় এরপর দেখুন বলছে চব্বিশের পাতায় আমরা একটু চলে যাই চব্বিশের পাতায় আমরা একটু চব্বিশের পাতায় যাই একটু ওয়েট করুন জানতে হবে বয়স হবে চৌষট্টি বছরের মধ্যে বেতন নির্দিষ্ট মাসিক সতেরো হাজার দুশো কুড়ি টাকা কালাজর টেকনিক্যাল সুপারভাইজার শূন্যপদ ছটি সাধারণ তিনটি তপসিলি জাতি একটি তপসিলী উপজাতি একটি ও বিসিএ একটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখায় স্নাতক স্নাতক স্তরে অন্যতম বিষয় হিসেবে বায়োলজি পড়ে থাকতে হবে সেই সঙ্গে বৈধ টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স পঞ্চাশ থেকে ষাট বাষট্টি বছরের মধ্যে হতে হবে বেতন নির্দিষ্ট মাসিক সতেরো হাজার সাতশো কুটি টাকা তিরিশ এগারো দু হাজার তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে সংরক্ষিত ক্যাটাগরিতে প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন প্রার্থী বাছাই করা হবে স্টাফ নার্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং কারাজর টেকনিক্যাল সুপারভাইজার পদের ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.wbhealth.gov.in যথাযথভাবে অনলাইন দরখাস্ত পূরণ করে সাবমিটের পর পূরণ করা দরখাস্তের একটি কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন এটি পাঠাতে হবে অনলাইন দরখাস্তের শেষ তারিখ হচ্ছে পনেরোই ডিসেম্বর অনলাইন দরখাস্তে প্রিন্ট আউটের সঙ্গে কী কী দিতে হবে ডকুমেন্টস দেখে নিন ফি বাবদ দিতে হবে একশো টাকা ডিমান্ড ড্রাফট সংরক্ষিত ক্যাটাগরি ক্ষেত্রে পঞ্চাশ টাকা ড্রাফটি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সাউথ চব্বিশ পরগনা এর অনুকূলে সার্ভিস ব্রাঞ্চ কলকাতায় প্রদয় হতে হবে ড্রামা ডিমান্ড ড্রাফটের পিছনে প্রার্থীর নাম পদের নাম কাস্ট এবং অনলাইন রেজিস্ট্রেশন নম্বর লিখে দিতে হবে বয়স ও শিক্ষাগত যোগ্যতা যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের সব নকল অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড কপি দিতে হবে কাস্ট বা ও সার্টিফিকেট সব নকল দিতে হবে স্থায়ী বাসস্থানের প্রমাণপত্রের প্রত্যায়িত নকলও দিতে হবে বিশে ডিসেম্বরের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার ডাক বা কুরিয়ারের মাধ্যমে দরখাস্ত পৌঁছতে হবে এই ঠিকানায় দ্য সেক্রেটারি ডি এইচ অ্যান্ড এফ ডব্লিউ সমিতি অ্যান্ড সিএমো এইচ সাউথ চব্বিশ পরগনাজ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেকেন্ড ফ্লোর এম আর বাঙুর হসপিটাল কমপ্লেক্স টু ফোরটি ওয়ান দেশপ্রাণ শাসমল রোড টলিগঞ্জ কলকাতা সেভেন জিরো 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 থ্রি থ্রি ওয়েস্ট বেঙ্গল খুঁটুনাটি তথ্যর জন্য আপনারা যে ওয়েবসাইটটি দেখবেন সেটি হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট এস পি জি এইচ ই এল টি এইচ হেলথ জিও ভি ডট ইন এছাড়াও আপনার আরেকটি ওয়েবসাইট দেখতে পারেন ডাব্লু 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 ডট এস টোয়েন্টি ফোর পি জি এস ডট গভ ডট ইন তো এই ছিল আরেকটি চাকরির সংবাদ এছাড়া আমরা অন্য একটি খবরের দিকে দেখি সরি এখানে তখন বলা হয়েছে মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে ইঞ্জিনিয়ার এই যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে পঁচাশি জনকে নিয়োগ করবে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল শাখায় নিয়োগ করা হবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে প্রার্থী বাছাই করবে রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে আট এইট অফ টু থাউজেন্ড শূন্য পদে বিবরণ দেখে নিন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল তিনটি পদ সাধারণ একটি তপসিলি জাতি একটি ও এ একটি শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি সঙ্গে এআইসিটি স্বীকৃত কম্পিউটার অ্যাপ্লিকেশনে ও লেভেল পরীক্ষা পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এখানে ছত্রিশটি পদ রয়েছে তার মধ্যে সাধারণের জন্য রয়েছে উনিশটি পদ এবং সাধারণের জন্য উনিশটি পদ এবং সাধারণ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী যেন একটি তপসিলি জাতি সাতটি তপশিলি উপজাতি দুটি ও এ চারটি ও বি তিনটি মেকা পদ রয়েছে মেকানিক্যালের জন্য রয়েছে তেইশটি পদ এর মধ্যে পদবিন্যাস দেখুন সাধারণ বারোটি সাধারণ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী একটি তপসিলি জাতি চারটি তপশিলি উপজাতি দুটি ও এ তিনটি ও বি একটি ইলেকট্রিক্যাল তেইশটি সাধারণ বারোটি এই তপশিলি জাতির ছটি তপশলী উপজাতি একটি ও দুটি ও বি দুটি শিক্ষাগত যোগ্যতা দেখে নিন অন্তত ষাট শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার বয়স হতে হবে এক এক দু হাজার উনিশ তারিখে সাঁত্রিশ বছরের মধ্যে তপশিলি ও ওবিসি এবং দৈহিক প্রতিবন্ধীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন বেতনক্রম দেখে নিন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পদের ক্ষেত্রে পনেরো হাজার ছশো টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা গ্রেড পে চুয়ান্নশো টাকা সাব অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো টাকা গ্রেড পে চুয়াল্লিশশো টাকা অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লু 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 ডট এম এস সি ডট প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন শেষে তারিখ হচ্ছে একত্রিশে ডিসেম্বর ফি বাবদ দিতে হবে দুশো কুড়ি টাকা প্রসেসিং চার্জ ও ব্যাঙ্ক চার্জ সহ তফসিলিদের ক্ষেত্রে সত্তর টাকা কেবল দিতে হবে ফি জমা দেওয়া যাবে অনলাইনে অফলাইনে উভয়ই পদ্ধতিতেই অনলাইনে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কোনো শাখায় ফি জমা দেওয়া যাবে এই অ্যাকাউন্টে নাম্বারে অফলাইনে যদি আপনারা অফলাইনে দিতে চান তাহলে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় এই যে অ্যাকাউন্ট নম্বর রয়েছে শূন্য শূন্য আট আট শূন্য এক শূন্য তিন ছয় সাত নয় তিন ছয় এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে টাকা দিতে হবে ব্যাঙ্ক চালান ডাউনলোড করে নেবেন উপরোক্ত ওয়েবসাইট থেকে চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ জানুয়ারি দুই তারিখ এবার আমরা সাতের পাতায় দেখে একটু একটু বিস্তারিতভাবে সাতের পাতায় এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আরও দেওয়া হয়েছে এবার দেখুন অনলাইন দরখাস্ত যথাযথভাবে সাবমিট পর পূরণ করা দরখাস্ত এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন একটি কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রেখে দেবেন পরে কাজে লাগবে অনলাইন দরখাস্ত সাবমিট করার শেষ তারিখ তিসরা জানুয়ারি প্রাপ্তি বাছাই পদ্ধতি সহ অন্যান্য তথ্যের জন্য উপরে যে ওয়েবসাইটে কথা বলা হয়েছে সেই ওয়েবসাইটে আপনারা দেখে নেবেন অন্য খবরে যাই চলুন দেখি এছাড়া প্রথম পাতায় সেই রকম আর কোনো খবর আমাদের নেই আমরা অন্য দিকে যাই এখানে দেখুন ইলেকট্রনিক্স কর্পোরেশনের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং এখানে লোক নেওয়া হবে কি বিভিন্ন শাখায় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় চৌষট্টি জন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং নেবে ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া এটি কেন্দ্রীয় সরকারের অ্যাটমিক এনার্জি দপ্তরের অধীনস্থ একটি সংস্থা নিয়োগ করা হবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শাখায় প্রার্থীকে অবশ্যই গেট দু বা গেট দু হাজার উনিশ পরীক্ষায় পাশ করে থাকতে হবে শাখা অনুসারে শূন্য পদ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে তিরিশটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চব্বিশটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে দশটি শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত পঁয়ষট্টি শতাংশ নম্বর এছাড়া তফসিলি ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর সংশ্লিষ্ট ইংরেজি ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি বয়স তিরিশ এগারো দু হাজার উনিশ তারিখের মধ্যে পঁচিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুসারে ছাড় পাবেন স্টাইপেন্ড হচ্ছে ট্রেনিং চলাকালীন মাসে আটচল্লিশ হাজার একশো ষাট টাকা প্রার্থী বাছাই করা হবে গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইটটি দেখুন ডাব্লু ডাব্লু ডট ইসিআইএল ডট কো ডট ইন দরখাস্ত করা যাবে ছয় ডিসেম্বর থেকে দরখাস্ত শেষ সময় হচ্ছে চৌঠা জানুয়ারি এটা আপনার যারা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট রয়েছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন এইবার দেখুন এই পাতাতে রয়েছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চের টেকনিশিয়ান একাত্তর জন টেকনিশিয়ান এ নেবে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এটি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থা প্রতি বাছাই করা হবে টেকনিশিয়ান এ এক্সামিনেশন দু হাজার উনিশের মাধ্যমে কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে এটা মনে রাখবেন শূন্যপদে বিন্যাস সাধারণ হচ্ছে একত্রিশটি তপসিলি জাতি নটি তপশিলি উপজাতি পাঁচটি ও বিসি উনিশটি আর্থিকভাবে অনগ্রসর সাতটি এর মধ্যে তিনটি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত শিক্ষাগত যোগ্যতা দেখে নিন মাধ্যমিক বা সমতুল্য সেই সঙ্গে নিম্নলিখিত যে কোনো একটি ট্রেড আইটিআই সার্টিফিকেট থাকতে হবে সেই ট্রেডগুলি হলো কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্ক টেকনিশিয়ান ডেস্কটপ পাব্লিশিং অপারেটার ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স সিস্টেম কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লিকেশান মেনটেন্যান্স কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং আইটি আই অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম মেইনটেন্স ইলেকট্রিয়নিক্স ইলেকট্রনিক্স মেকানিক রেডিও অ্যান্ড টেলিভিশন মেকানিক রেফ্রিজরেটার অ্যান্ড এয়ার কন্ডিশনার মেক্ট্রনিক্স ইলেকট্রিক্যাল মেইনটেন্স ইন্ডাস্ট্রিয়েশিয়ান ইলেকট্রিশিয়ান পাশাপাশি প্রার্থীরা কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক প্রার্থীদের বয়স তেইশ বারো দু হাজার উনিশ তারিখে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত ক্যাটাগরিতে প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন বয়স বেতনক্রম হচ্ছে দেখুন উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা প্রার্থী বাছাই করা হবে একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস যেখানে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ যাকে বলা হচ্ছে বেসিক অ্যারেথমেটিক জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনং অ্যান্ড জেনারেল সায়েন্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্যাল বিষয়সমূহ বিষয়ে অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে মোট পরীক্ষার নাম্বার চারশো সময়সীমা দু ঘন্টার ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং অবশ্যই এখানে থাকবে অনলাইনে দরখাস্ত করতে হবে যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট দুটো দেখে নিন এন টি আর ও আর ডট ইন এ একটি অথবা এন ডট জিওভি ডট ইন অনলাইনে দরখাস্ত করা যাবে তেইশে ডিসেম্বরের মধ্যে প্রার্থীর একটি বৈধ বা চালু ইমেল আইডি থাকতে হবে মনে রাখবেন অনলাইনে দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্টভাবে রঙিন ছবি যেটি জেপিজি বা জেপিজি ফরম্যাটে কুড়ি থেকে চল্লিশ কেবির মধ্যে থাকতে হবে কালো কালি দিয়ে একটি সিগনেচার স্ক্যান করা থাকতে হবে যেটা জেপিজি বা জেপিইজি ফর্ম্যাটে দশ থেকে কুড়ি কেবির মধ্যে থাকতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট পিডিএফ ফর্ম্যাটে একশো কুড়ি থেকে দুশো কেবির মধ্যে থাকতে হবে আইটিআই সার্টিফিকেট পিডিএফ ফর্ম্যাটে একশো কুড়ি থেকে দুশো কেবির মধ্যে থাকতে হবে প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট ও বিসি সার্টিফিকেট যাদের যাদের কাস্ট বা ও সার্টিফিকেট দেখাবেন সেটি পিডিএফে একশো কুড়ি থেকে দুশো কেবির মধ্যে থাকতে হবে আর্থিকভাবে অনগ্রসর ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট পিডিএফ ফর্ম্যাটে একশো কুড়ি থেকে দুশো কেবির মধ্যে থাকতে হবে দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সার্টিফিকেট পিডিএফ ফরম্যাটে একশো কুড়ি থেকে দুশো কেবির মধ্যে থাকতে হবে এই সমস্ত তথ্যগুলো আপনাদের এই ফর্ম্যাটে এই নির্দিষ্ট সাইজের মধ্যে তৈরি করে রাখবেন এবং সেইগুলিকে যখন আপনারা অনলাইনে আবেদন করবেন তখন সেগুলোকে সব আপলোড করতে হবে এছাড়া দেখুন বলছে অনলাইনে দরখাস্ত যথাযথ সাবমিট করার পর রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাবে পূরণ করা দরখাস্তে এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন এটি কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রাখবেন পরে প্রয়োজন হবে খুটানিটি তথ্যের জন্য উপরের ওয়েবসাইটে দেখতে হবে আপনাদেরকে এছাড়া দেখুন প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার অ্যাকাউন্টস ক্লার্ক পদে তিনজন নেবে রাজ্য সরকার হ্যাঁ প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার এবং অ্যাকাউন্টস ক্লার্ক এই তিনটে পদে তিনটে লোক নেবে রাজ্য সরকার নেবে রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নিয়োগ হবে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটিতে নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর টেন অফ টু নাইনটিন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে ডাব্লু ডট এম এস সি ডাব্লু বি ডট ও আর জি দরখাস্তের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর বিশ্বতে জানার জন্য আপনারা এই ওয়েবসাইটটিতে লগ করুন সরি দেখুন রাজ্যে ওয়েলফেয়ার অফিসার নিয়োগ হবে রা ওয়েলফেয়ার অফিসার পদে পাঁচজনকে নেবে রাজ্য সরকার নিয়োগ হবে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে যে সমস্ত কারেকশন হোম বা সংশোধনাগার বা যেটাকে আমরা জেল বলি সেখানে নিয়োগ হবে প্রার্থী বাছাই করবে পাবলিক সার্ভিস কমিশন এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর থার্টি ওয়ান বাই টু নাইনটিন অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লু অ্যাপ্লিকেশন ডট ইন দরখাস্ত শেষ তারিখ ছাব্বিশে ডিসেম্বর বিশদ তথ্যের জন্য দেখুন ওয়েবসাইটটি তারপরে দেখুন বিদ্যাসাগর শিশু নিকেতনে অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার পদে তিনজনকে নেবে মেদিনীপুর বিদ্যাসাগর শিশু নিকেতন নিয়োগ হবে প্রাইমারি ও হাই স্কুলে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ওয়ান সিক্স নাইন নাইন অবলিক ভিএসএন অবলিক ভিএন অবলিক টু থাউজেন্ড নাইনটিন প্রার্থীর সম্পূর্ণ জীবনপঞ্জি যাকে আমরা বায়োডাটা বলি সেটি এবং প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত নথি সব্রত্যয়িত নকল সহ আবেদনপত্র নয় ডিসেম্বরের মধ্যে পৌঁছোতে হবে নির্দিষ্ট ঠিকানায় বিষয়টা জানার জন্য আপনারা ওয়েবসাইট পশ্চিম মেদিনীপুর ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করুন এছাড়া দেখুন মেকানিক্যাল সুপারভাইজার মেকানিক্স ও ক্যাশিয়ার পদে নিয়োগ হবে মেকানিক্যাল সুপারভাইজার মেকানিক্স ও ক্যাশিয়ার পদে ষাটজন কর্মী নিয়োগ করবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এটি আমাদের রাজ্যের পরিবহন সংস্থা এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ওয়ান অবলিক আর ইসিটি হাইফেন টু থাউজেন্ড নাইনটিন অবলিক এস শূন্য পদ মেকানিক্যাল সুপারভাইজারে চৌত্রিশটি মেকানিক্স উনিশটি ক্যাশিয়ার সাতটি এক এগারো দু তারিখে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে বেতন মেকানিক্যাল সুপারভাইজার পদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক আঠেরো হাজার টাকা এবং মেকানিক্স ও ক্যাশিয়ার পদের ক্ষেত্রে এগারো টাকা অনলাইন দরখাস্ত করা যাবে এই দুই ওয়েবসাইটের যে কোনো একটির মাধ্যমে দেখুন ওয়েবসাইট দুটো ডাব্লু ডাব্লু ডট এস ডট কো ডট ইন আর একটি রয়েছে ডাব্লু ডাব্লু ডট এস বি এস ডট অ্যাপ্লাই থ্রু নেট ডট কো ডট ইন দরখাস্ত করা যাবে চৌঠা ডিসেম্বর দুপুর দুটো পর্যন্ত তারপর দেখুন শান্তিনিকেতন ও সরি শ্রীনিকেতন ও শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটিতে অথরিটিতে চাকরি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং ক্যাশিয়ার পদে তিনজনকে নেবে রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নিয়োগ হবে শ্রীনিকেতন শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটিতে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর নাইন অফ টু দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লু ডাব্লু দরখাস্তের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর বিশদ তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটটি দেখুন দুয়ারে সরকারি প্রকল্পে চাকরি লোয়ার ডিভিশন ক্লার্ক ডেটা এন্ট্রি অপারেটার জুনিয়র ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে জনকে নেবে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস চুক্তিতে নিয়োগ হবে সর্বশিক্ষা মিশন প্রকল্পে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর সেভেন সিক্স থ্রি বাই এক্স আই এক্স হাইফেন এস এস এম অবলিক জিরো টু অবলিক রিক্রুট অবলিক টু জিরো অবলিক এপিডি শূন্য পদে বিবরণ লোয়ার ডিভিশন ক্লার্ক দুটি ডেটা এন্ট্রি অপারেটার দুটি গ্রুপ ডি বা নাইট গার্ড দুটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল একটি জুনিয়র ইঞ্জিনিয়ার একটি ডিস্ট্রিক্ট এম ইনচার্জ একটি পেটেগি কোঅর্ডিনেটর একটি ডিস্ট্রিক্ট প্ল্যানিং কোঅর্ডিনেটর একটি ডিস্ট্রিক্ট জেন্ডার কোঅর্ডিনেটর একটি ডিস্ট্রিক্ট আইডি কোঅর্ডিনেটর একটি ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার একটি দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে দরখাস্ত বয়ান ডাউনলোড করে নিতে হবে এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইটটি হলো WWw.। ডাব্লু ডট এএলআইপিইউআর ডিইউআর আলিপুরদুয়ার ডট গভ ডট ইন নির্দিষ্ট ঠিকানায় দরখাস্ত পৌঁছানোর শেষ তারিখ হচ্ছে চব্বিশে ডিসেম্বর আপনারা আরও বেশি তথ্য জানতে হলে এই নির্দিষ্ট ওয়েবসাইটে আপনারা ভিজিট করুন এবার তখন রয়েছে সরকারি হোমে চাকরি অফিস চার্জ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার প্যারামেডিকেল স্টাফ সহ বিভিন্ন পদে ছজনকে নেবে পুরুলিয়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস এই বিভিন্ন পদের জন্য ছজনকে নিয়োগ করা হবে চুক্তিতে নিয়োগ হবে আনন্দমঠ হোমে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর শূন্য পদের বিবরণ সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ড এডুকেটার একটি পদ ডাক্তার একটি অফিস ইনচার্জ একটি চাইল্ড ওয়েলফেয়ার অফিসার একটি স্টোর কিপার কাম অ্যাকাউন্টস অ্যাকাউন্ট্যান্ট একটি প্যারামেডিক্যাল স্টাফ একটি দরখাস্ত করতে হবে অনলাইনে ওয়েবসাইটটি হলো ডাব্লু ডট পুরুলিয়া ডট এনআইসি ডট ইন দরখাস্তের শেষ তারিখ পাঁচই ডিসেম্বর বিশদ তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইট আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এই ছিল এই সপ্তাহের আপনাদের কর্মক্ষেত্র আশা করি আমাদের এই চ্যানেলের মাধ্যমে কর্মক্ষেত্রতে যতগুলি জীবিকা সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছিল সবগুলি আপনাদের সামনে আমরা সফলভাবে পড়ে শোনাতে পেরেছি আপনাদের আশা করছি এই পুরো ভিডিওটি দেখে অত্যন্ত ভালো লেগে থাকবে কারণ এই পুরো ভিডিওটি একটি জীবিকা সংক্রান্ত ভিডিও এবং এর মধ্যে অনেক তথ্যবহুল ভিডিও এটি একটি তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি ভালো করে দেখলেন এবং ভিডিওটিকে একটি লাইক দিন ভিডিওটিকে শেয়ার করুন বন্ধুদের মধ্যে এবং কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ আমি চেষ্টা করব ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পরের সংখ্যা শীঘ্রই বের হবে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত দেখতে থাকুন নমস্কার